তিনি সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছিলেন এবং একটা পর্যায়ে তিনি ভুল বুঝতে পেরে তবা করেছেন এখন তাদের সেই উভয়ের সাথে নতুন করে বিয়ে আহ এটা বৈধ কিনা আলহামদুলিল্লাহ অসাল্লা তুয়াসাল্ মা আলা রসুল্লাহ অবাদ জি ইনশাআল্লাহ তাদের ভিতরে বিবাহের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের বাধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের সময় বেবিচারের সাথে যারা লিপ্ত হয়েছে তাদের বেবিচারের শাস্তি কায়েম করার পরে বিশেষ করে অবিবাহিত বেবিচারী যারা তাদের উপরে দণ্ড কার্যকার করার পরে তাদের বিয়ে আয়োজন করা হয়েছে এটাকে কেউ হারাম মনে আল্লাহ সোবাহনতলা সুরা নূরের ভিতরে বলতেছেন আহকিহু ইল্লা আহ যে একজন বেবিচারী একজন বেবিচারিনীকে বিয়ে করবে আহ এটাই হচ্ছে আহ নিয়ম তবে এক্ষেত্রে যারা মানে মূলত উদ্দেশ্য হচ্ছে বেবিচার যাদের পেশা এবং নেশা তাদেরকে বোঝানোর উদ্দেশ্য কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই আয়াতের বিবেচনায় আমরা এটাও বলতে পারি যে এক্ষেত্রেও এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু মূল কথা হচ্ছে নবী করিম সালাম বলতেছেন কুল্লু উম্মাতি মুজাহিরুন আমার দেওয়া সকলকে কিন্তু যারা পাপ করে এটাকে মানুষের কাছে বলে বেড়ায় এবং পাপকে তারা তুচ্ছতাচ্ছিল্য বিষয় হিসাবে খুব হালকা মনে করে আহ রাতে যে আদারে যে সে গুণা করেছে সকালবেলা সেটা সে বলে বেড়াচ্ছে অথবা দিনের বেলা যেটা সে করেছে পাপাচার সেটা সে মানুষকে সন্ধ্যাবেলা বলে বেড়াচ্ছে এমন যদি হয় গুনাহের অবস্থাটা তো সেই গুনাহ কিন্তু মাফ করা হয় না কারণ এক্ষেত্রে সাক্ষ্য হয়ে যায় এবং নিজের আত্মস্বীকৃতির মধ্য দিয়ে আহ এক্ষেত্রে আর সাক্ষ্যেরও প্রয়োজন হয় না তো বেবিচার ভয়তম এক গুণা তো এটা মানুষের দ্বারা ভুল ভ্রান্তি হতে পারে এটা মানবীয় বিষয়ে কিন্তু এটা মানুষকে বলাটা কিন্তু এটা শয়তানের একটা চক্রান্ত অতএব এই ধরনের ক্ষেত্রে আমরা নতুন করে যদি এই ধরনের কারো ভিতরে সমস্যা থাকে তারা কিন্তু এই বিষয়গুলো সিক্রেট রাখার চেষ্টা করবো এমনকি প্রশ্ন করার ক্ষেত্রেও সেক্ষেত্রে ভিন্নভাবে বলা উচিত যাতে করে নিজেদের এই যে বিষয়টা এটা মানুষের কাছে প্রকাশ পেয়ে না যায় তো যেহেতু এমন একটি কাজ করে বসেছেন এবং তওবা করেছেন উভয়ে যদি তওবা করে থাকেন খাঁটি তওবা তাহলে এক্ষেত্রে আহ তাদের একে অপরের সাথে নতুন করে বিবাহ বন্ধনের মধ্য দিয়ে পারিবারিক জীবন শুরু করাতে ইসলামী শরিয়তের কোনো বাধা নেই কিন্তু একজন তওবা করেছেন অন্যজন যদি তওবা না করেন বরং বিয়ে পরবর্তী জীবনে গিয়ে নতুন করে এ ধরনের কোনো অঘটন আবার ঘটতে পারে বা তার তওবার তওবা তিনি করেননি বা তওবা করতে রাজি নন এটা তার একটা বচ্চরিত্র এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রেও বিবাহ সাদী থেকে দূরে থাকা ভালো বরং যিনি খাঁটি তওবা করেছেন তিনি তার মতো একজনকে তিনি খুঁজে নিবেন আর যিনি তও বা করেননি বা যার স্বভাবটা হচ্ছে এরকম বা তারা যদি বুঝতে পারেন যে বিয়ের পরেও এ ধরনের হতে পারে যে এক্ষেত্রে দুইজনই সমান অপরাধী কিন্তু অন্তত বিবেক আরেকজনের সতর্ক থাকা জরুরি ছিল যেমন তিন ব্যক্তির যে ঘটনা রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন এর মধ্যে চাস্তবনের কাছে যখন তার শর্ত পূরণ করে সে গিয়েছিল তখন কিন্তু চাস্তবন বলেছিল যে এত্তাকিল্লা যে তুমি আল্লাহকে ভয় করো তখন কিন্তু চাস্ত ভাই আহ ওখান থেকে ফিরে এসেছিল তার সাথে বেবিচার করার থেকে তো এক্ষেত্রে আহ আসলে আহ অন্তত একজনও যদি একটু সতর্ক থাকতেন তাহলে হয়তো এ ধরনের দুর্ঘটনা ঘটতো না আহ ওনাদের বিষয়গুলো ভালো বুঝেন তো এক্ষেত্রে যদি দেখেন যে না উভয়ই খাঁটি তওবা করেছেন এবং নতুন করে তারা পারিবারিক জীবন যদি আহ গড়েন তাহলে সেক্ষেত্রে আহ পরবর্তীতে তাদের পূর্বের যে বিষয়গুলো এগুলো কোনো ধরনের খারাপ প্রভাব বা কুপ্রভাব ফেলবে না তাহলে সেক্ষেত্রে তারা সামনে আহ আল্লাহর উপরে ভরসা রেখে তারা এগিয়ে যাবেন আর যে জিনিসগুলো হয়ে গিয়েছে সেগুলো এ পর্যন্ত যা বলেছেন বলেছেন কিন্তু সামনে কখনো মনের ভুলেও এই জিনিসগুলো তারাও তাদের মাথার ভিতরে এই জিনিসটা রাখবেন না শুধুমাত্রই আল্লাহর কাছে সব সবসময় অবা করতে থাকবেন আর মানুষের কাছে তো বলার প্রশ্নই উঠে না এমন যদি হয় তাহলে তারা সামনে এগিয়ে যাবে আর যদি এমন হয় যে না একজন আমাদের বোন অবা করেছেন কিন্তু ভাই এখনো তহবা করেননি অথবা ভাইয়ের আহ স্বভাবটা আসলে তহবা করার মতো স্বভাব নয় তিনি এরকম যে বিয়ের পরেও আবার অন্য কোনো মেয়ের সাথে ধরনের খারাপ সম্পর্কে বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এমন যদি হয় তাহলে আহ তাদের এক্ষেত্রে বিয়ে সাদী না করাটাই হচ্ছে তাদের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক আল্লাহ আলম সাল আসসালাম আলানবা মোহাম্মদ